পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিসি রোডে তৃণমূল কংগ্রেসের দুই হকার ইউনিয়নের কালীপূজো নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একটি কালীপূজো বেশ কিছু বছর ধরে হকার্স ইউনিয়নের নেতা প্রসেনজিৎ দাস করেন, কিন্তু এবছর দেখা গেল ভিন্ন ছবি। দেখা গেল শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে আরও একটি কালীপূজোর প্যান্ডেল হচ্ছে, সেই পুজো করছেন তৃণমূলের অপর এক গোষ্ঠী। প্রসেনজিৎ দাস জানান, পুজো যত বেশি হবে ততই ভালো। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমি ঠাকুরের পুজো যত হয় ততই ভালো। এখানে আমি জানি না, এখানে দীর্ঘ 50 বছর ধরে আমরা যে ইউনিয়নের সাথে যুক্ত সেই ইউনিয়ন পুজো করে আসছে, এবং দীর্ঘ 28 বছর আমি ইউনিয়নটার সভাপতি, তো আমিও 28 বছর ধরে এই পুজোটা করছি। আজকে যারা রাজনীতি করছেন অনেকেই সেদিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, এবং অনেকেই সেদিন হয়তো বর্ধমানে সিপিএমের বিরুদ্ধে লড়াইটা করতেন না, তো সেদিনও আমি পুজো করেছি। ধরুন আজ থেকে 28 বছর আগে কি চরম সন্ত্রাসের মধ্যে দিয়ে আমি এই এলাকায় পুজো করেছি, তো 28 বছর থেকে আমার উদ্যোগে কখনো পুজো বন্ধ হয়নি। তা আজকে আবার পুজো কেউ করছে করুক না, অসুবিধার কী? এতে গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ পাওয়াটা ঠিক না। কেউ কেউ দেখুন, কেউ নিজের মতো করে পুজো করছে, করুক, মায়ের পুজো যত হবে তত ভালো, এটাকে তো আটকানো সম্ভব নয় কারুর। তো পুজো যত হবে, মন্ত্রপাঠ হবে, হোম হবে, যজ্ঞ হবে, তত দেশের মঙ্গল হবে, তত জনগণের মঙ্গল হবে। অপরদিকে নতুন পুজো কমিটির সদস্যরা জানান, তাদের পুজোর উদ্বোধন করবেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। উপস্থিতি হচ্ছে, আমরা ভালোভাবে করার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের প্যান্ডেল বা গতবারের থেকে অনেক ভালোভাবে করার আরও চেষ্টা করছে, লোকে দেখে বলে যে না ভালোই হচ্ছে, এবং ঠাকুরও আজকে এসে যাবে বিকাল 4টের সময়। আমাদের এটা প্রথম বছর করছে, এটা আমাদের উদ্বোধন করবে বর্ধমানের দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়। সন্ধ্যে 6টার সময় উদ্বোধন হবে, এবং সজ্জা ভালোভাবে লাইট সরঞ্জাম বা সজ্জা খুব ভালো করে সাজানোর হচ্ছে, আমরা নিজেরাই করছি। হ্যাঁ, ব্যবসাদার, কোনো ব্যবসাদার না, আমাদের একটা সংগঠনে হকার্স ইউনিয়ন থেকে আমরা এটা করছি আলাদাভাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে, করতে পারে, অনেকেই করতে পারে। কালী পুজো তো, কালী পুজো যত পুজো হয় ততই ভালো, সবাই করতে পারে, আরও একজন নাম দিয়ে আরেকটা করতে পারে। এর জন্য তুই না হকা ওটা ওটা আলাদা ইউনিয়নভুক্ত, আমাদের আলাদা, আমরা করছি। আরও একটা হতে পারে, মাঝে আর একটা হচ্ছে, ও মাথাও আর একটা হচ্ছে, খালি তৃণমূলেরই হকার ইউনিয়ন, সব তৃণমূলেরই, সবই তৃণমূলেরই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।